হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। বিগত গত কয়েকদিন যাবৎ আমি অনেকেই আমাকে বলতেছিল যে ভাই আপনার সাথে দেখা করতে চাই, আপনার সাথে কীভাবে দেখা করব, এরকম অনেক অনেক ধরনের রিকোয়েস্ট, অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন আমি প্রায়ই হই। তো সবার জন্য আমি আসলে একটা সুসংবাদ নিয়ে এসেছি। আসছে ফেব্রুয়ারি 3 তারিখ, আমার জন্মদিনের দিন। আমার যারা ভক্ত শুভাকাঙ্ক্ষীরা যারা আছেন, তাদের সবার সাথে আমি একত্রে মিলিত হওয়ার জন্য একটা সুযোগ করে দিচ্ছি। ধানমন্ডির কোনো একটা রেস্টুরেন্টে, সেটা এখনও ঠিক হয়নি কোথায় আমরা করতে পারি, ধানমন্ডির কোনো একটা রেস্টুরেন্টে আমরা ইনশাল্লাহ ফেব্রুয়ারি 3 তারিখে সবাই মিলে একত্রিত হব। অনেক গান হবে, অনেক আড্ডা হবে, অনেক কবিতা হবে, এবং আমার যারা ভক্তরা আছেন, আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন, এবং আমাকে যারা ভালোবাসেন, এবং যাদের সাথে আমার সবসময় আসলে সেভাবে দেখা করার সুযোগ হয়ে ওঠে না, তাদের সাথে একসাথে বসে আমি সবার সাথে আড্ডা দিতে চাই, সবার সাথে গল্প করতে চাই, এবং আমার সম্পর্কে যার যত জানতে চাওয়া আছে সেই জানতে চাওয়াগুলো আসলে আমি পূরণ করে দিতে চাই। তো দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে ফেব্রুয়ারি 3 তারিখে। আর ফেব্রুয়ারি 3 তারিখে এই দেখা করার জন্য কোন রেস্টুরেন্টে হবে বা কিভাবে কি করতে হবে সেগুলো জানার জন্য আমার ফ্যান পেজের যারা অ্যাডমিন আছে, সোহাগ আছে এবং হাসান আল মামুন আছে, রাজীব আভি আছে, আপনারা ওদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং ওদের সাথে যোগাযোগ করলে আপনারা আপনাদের কোথায় কোথায় কি করতে হবে, রেজিস্ট্রেশন ফি কত দিতে হবে বা কোন লোকেশনটাতে হবে, সে সমস্ত জিনিসগুলো আপনারা জেনে নিতে পারবেন সহজেই। এবং একটা জিনিস আসলে না বললেই না, আমি গত কয়েকদিন যাবত এই জিনিসটা ফিল করতেছিলাম যে আমার যারা দর্শক, আমাকে যারা ভালোবাসে, আমাদের কাজগুলো যারা পছন্দ করে, তাদের সাথে আসলে আমি নিজ থেকেই চাচ্ছিলাম যে একটা দেখা সাক্ষাৎ হোক, একটা আড্ডা হোক, একটা প্রাণ খোলা আড্ডা হোক। যে প্রাণ খোলা আড্ডাটা হইলে আমরা আসলে সবাই সবার কথাটা আসলে জানতে পারবো। তো একদিন আমারই গ্রুপের অ্যাডমিন সোহাগই আসলে আমার কাছে প্রপোজালটা নিয়ে এসেছিলো যে ভাই আমরা যদি সবাইকে নিয়ে একত্রিত হয়ে একটা মিলন মেলা করতে পারি তাহলে কেমন হয়। তো আমার কাছে সোহাগের কনসেপ্টটা খুবই ভালো লেগেছে, এবং সেই জন্যই আসলে আপনাদের সবাইকে একত্রিত করার এই চেষ্টাটা তারা করে যাচ্ছে। আমি আশা করব আপনারা সবাই সোহাগকে হেল্পটা করবেন, কীভাবে কী করা লাগে, কোথায় রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে, কোন লোকেশনে যেতে হবে, সব কিছু আপনারা ওর কাছ থেকে জেনে নিতে পারবেন। এবং আমি অপেক্ষা থাকবো আপনাদের যে আপনারা কখন আসবেন, কখন আপনাদের সাথে আমার দেখা হবে, আড্ডা হবে। আমি উন্মুখ হয়ে আছি আপনাদের সাথে দেখা করবার জন্য, আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন, মনে রাখবেন ফেব্রুয়ারি 3 তারিখ দেখা হচ্ছে সবার সাথে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।